হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে একটিবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কথা বলবো প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট আপনারা যদি খুলতে চান তো আপনারা কিভাবে খুলবেন এবং সেখানে আপনারা কী কী বেনিফিট পাবেন, সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো বন্ধুরা, চলুন দেখে নিই যে এখানে কী কী সুবিধা রয়েছে এবং আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনায় আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া নাগরিকদের আর্থিক ব্যবস্থার মধ্যে টেনে আনার যে লক্ষ্য, 28 আগস্ট 2014 নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী জনধন যোজনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক ব্যবস্থার মধ্যে দিয়ে আসার চেষ্টা ধরেই শুরু হয় এই প্রকল্প। 2005 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথম এই ধরনের মানুষকে অ্যাকাউন্ট খোলার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা গ্রহণ করে এবং KYC সংক্রান্ত নিয়ম খানিকটা শিথিল করে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলার কিন্তু সুযোগ সুবিধা প্রত্যেক মানুষকে করে দেয়। তো বন্ধুরা, বুঝতে পারছো যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, এখানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সম্বন্ধে বলা হচ্ছে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন রয়েছে তাদের অনেকেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখতে পারে না যে টাকা, তো তাদের জন্য কিন্তু এই যে প্রকল্প, সেই প্রকল্পটি কিন্তু রয়েছে। তারপরে বলছে সরকারি বৈধ নথি যদি তোমাদের না থাকে তাহলে তোমরা এই ব্যাংকগুলিতে ছোট অ্যাকাউন্ট খুলতে পারো। তো সরকারি বৈধ নীতি অনেকের কাছে নেই, তো তাদেরকে যদি না থাকে তাহলে তারা এই ছোট অ্যাকাউন্ট খুলতে পারে। তো এই প্রকল্পের আওতায় যদি আপনি আসেন তাহলে আপনারা কী কী সুবিধা পাবেন সে সমস্ত বিষয়ে একবার জানিয়ে দিই। আমানতের উপর সুদের টাকা, তো যে তোমরা যে টাকাটা যে জমা দেবে সেই তার যে সুদ রয়েছে সেই সুদের টাকাটা তোমরা পাবে। দুর্ঘটনাজনিত বিমা 2 লক্ষ টাকা তোমাদেরকে দেওয়া হবে। কোনো রকম ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই, অর্থাৎ জিরো ব্যালেন্সের বই তোমরা খুলতে পারবে। ভারত জুড়ে অর্থের সহজ স্থানান্তর, অর্থাৎ বন্ধুরা তোমরা ভারতের যে কোনো জায়গার প্রান্ত থেকে তোমরা আধার কার্ডের মাধ্যমে এখানে টাকা তুলতে পারবে। যদি তোমরা ATM কার্ড নাও, ATM কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবে সহজেই। তারপরে বলছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এই অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। তো বন্ধুরা, কিছুদিন আগে প্রধানমন্ত্রী যে 500 টাকা করে পরপর 3 মাস যে দিয়েছিল মহিলাদের, তো এই সমস্ত অ্যাকাউন্টে তারা কিন্তু পেয়েছিল। অনেকে কিন্তু এই টাকা পায়নি, তারা ভেবেছিল হয়তো তাদেরকে টাকা দেওয়া ইচ্ছা করা হয়নি, কিন্তু সম্পূর্ণ ভুল। এই যদি এই অ্যাকাউন্ট তোমাদের কাছে থাকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, তাহলে এখানে সরাসরি কিন্তু সরকারি প্রকল্পের টাকা কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে, কোথাও জমা দেওয়ার কোনো ব্যাপার নেই, তারা কিন্তু টাকাটা ডাইরেক্টলিভাবে কিন্তু পেয়ে যাবে। তারপরে বলছে পেনশন বিমা পণ্য এই অ্যাকাউন্ট থেকে করা যাবে। তো যদি আপনারা পেনশন বা বিমা পণ্য আপনারা যদি করতে চান তাহলে কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা করতে পারবেন, ন্যূনতম টাকার মাধ্যমে। তো এখানে এই অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন, তো সেখানে আমরা দেখিয়ে দিই। এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে থাকতে হবে যে কোনো প্রয়োজনীয় পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ড অথবা রাজ্য সরকারের দেওয়া যে কোনো জব কার্ডের নথিপত্র, এবং লাগবে আপনার নাম, ঠিকানা এবং আধার নাম্বার। অর্থাৎ আধার কার্ড, নাম, ঠিকানা এবং ছবি কিন্তু অবশ্যই প্রয়োজন লাগবে। যে কোনো যে সমস্ত শাখা রয়েছে, যে আপনারা যে শাখায় করতে চান, যে ব্যাংকের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হচ্ছে, আপনারা সেখানে পৌঁছে যাবেন। সেখানে গিয়ে সমস্ত কাগজগুলো দিলেই কিন্তু আপনারা অ্যাকাউন্টটি খুলে দিতে পারবেন, PMJDY যে অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে তারপরে বলছে বয়সের যে মানদণ্ড, অর্থাৎ আপনাদের বয়স কত হতে হবে, এখানে বলা হচ্ছে 10 বছর বয়সের উপরে হলে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন, তবে 18 বছর বয়স পর্যন্ত তাদেরকে নাবালক হিসেবে কিন্তু ধরা হবে। এবং এই অ্যাকাউন্ট আপনারা 60 বছর পর্যন্ত কিন্তু চালাতে পারবেন, অর্থাৎ আপনারা কিন্তু 60 বছর পর্যন্ত কিন্তু জিরো ব্যালেন্স আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো টাকার কাটার কোনো এখানে কোনো ব্যাপার নেই। আপনারা সরাসরি সরকারি যে সমস্ত প্রকল্পগুলো পরবর্তী সময়ে ছাড়া হবে সে সমস্ত প্রকল্প কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো তারপরে এখানে যে বিষয় বলছেন ন্যূনতম যে বিনিয়োগ, অর্থাৎ যে কোনো ব্যাংকে টাকা, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তাদের সেখানে টাকা তোলা পাড়া করতে হয়, সেখানে টাকা রাখতে হয়, কিন্তু এই স্কিমে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে কিন্তু কোনো রকম টাকা রাখতে হবে না, এবং আপনারা জিরো ব্যালেন্সের মাধ্যমে কিন্তু টাকা যে অ্যাকাউন্ট সেটি খুলতে পারবেন। যদি আপনাদের চেকবুক বা ATM কার্ড প্রয়োজন হয় তাহলে সেখানে ন্যূনতম ব্যালেন্স কিন্তু রাখতে হবে, নতুবা কিন্তু যেটি টাকা সেটি কাটে, যেহেতু আপনারা যদি চেকবুক বা ATM কার্ড যদি খুলতে চান, কিন্তু এমনি যদি আপনারা নর্মালি যদি খোলেন তাহলে কিন্তু আপনাদের কোনোরকম টাকা
লাগবে না। এখানে কিন্তু সেম টু সেমভাবে অন্যান্য ব্যাংকের মতোই কিন্তু আপনারা এখানে টাকা পয়সা তোলাপাড়া করতে পারবেন। এই অ্যাকাউন্টে থাকা ব্যক্তিরা এক মাসে সর্বোচ্চ 4 বার টাকা তুলতে পারবেন এবং আপনারা অ্যাকাউন্টে প্রতি মাসে 10,000 টাকার ওপরে টাকা তোলাপাড়া করতে পারবেন এবং বছরে কিন্তু 1,00,000 টাকার ওপরে, এই 10,00,000 টাকার ওপরে কিন্তু আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি কোনোরকম প্রশ্ন তোমাদের মনে থাকে বা তোমরা যদি অ্যাকাউন্টটি খুলে রেখে থাকো বা খুলতে চাও, যদি কোনোরকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেখানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং সেই সমস্ত মানুষদের সাথে এই ভিডিওটি শেয়ার করো যে সমস্ত মানুষেরা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে। যেহেতু বর্তমানে যে লকডাউন চলছে, করোনাকাল চলছে, তো এই করোনাকালে যদি কোনোরকম সরকারি সুযোগ সুবিধা এসে থাকে তাহলে সমস্ত বিষয় কিন্তু এই অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো। প্রত্যেকে গুড বাই, সকলে ভালো থাকো।